ইংরেজি সাহিত্যের প্রধান আটটি যুগ মনে রাখার কৌশল। মনে রাখুন এভাবে ও এম আর এন রবি এমপি। ও দিয়ে ওল্ড ইংলিশ পিরিয়ড, যার ব্যাপ্তি 450 থেকে 1066। এম দিয়ে মিডল পিরিয়ড, যার ব্যাপ্তি 1066 থেকে 1500। আর দিয়ে রেনেসাঁস পিরিয়ড, যার ব্যাপ্তি 1500 থেকে 1660। এন দিয়ে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, যার ব্যাপ্তি 1660 থেকে 1798। আর ও দিয়ে রোমান্টিক পিরিয়ড, যার ব্যাপ্তি 1798 থেকে 1832। ভিআই দিয়ে ভিক্টোরিয়ান পিরিয়ড, যার ব্যাপ্তি 1832 থেকে 1901। এম দিয়ে মডার্ন পিরিয়ড, যার ব্যাপ্তিকাল 1901 থেকে 1939। পি দিয়ে পোস্ট মডার্ন পিরিয়ড, যার ব্যাপ্তিকাল 1939 থেকে বর্তমান সময় পর্যন্ত, এখনও চলমান রয়েছে, শেষ হয়নি পোস্ট মডার্ন পিরিয়ড। তাহলে ইংরেজি সাহিত্যের প্রধান আটটি যুগ মনে রাখার কৌশল বা টেকনিকটি হলো এরকম। ও এম আর অ্যান রভি এমপি, ও দিয়ে ওল্ড ইংলিশ পিরিয়ড, এম দিয়ে মিডল পিরিয়ড, আর দিয়ে রেনেসাঁস পিরিয়ড, এন দিয়ে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, আর ও দিয়ে রোমান্টিক পিরিয়ড, ভিআই দিয়ে ভিক্টোরিয়ান পিরিয়ড, এম দিয়ে মডার্ন পিরিয়ড, পি দিয়ে পোস্ট মডার্ন পিরিয়ড। এবার আসা যাক এই প্রধান আটটি ভাগের প্রকারভেদ। প্রথমত, ওল্ড ইংলিশ পিরিয়ডের কোনো প্রকার নেই। ওল্ড ইংলিশ যুগের ব্যাপ্তি 452-1066। দ্বিতীয়, মিডল পিরিয়ড তিন প্রকার, অ্যাংলো নর্ম্যান এজ, দ্য এজ অফ সসার, ব্যারেনেস। তো এটা সহজে মনে রাখার জন্য প্রথমে মনে রাখুন ABC, অর্থাৎ এ তে অ্যাংলো নর্ম্যান, বি তে ব্যারেনেস, সি তে দ্য এজ অফ সসার। তাহলে সংক্ষেপে মনে রাখার টেকনিক হলো ABC, এ তে অ্যাংলো নর্ম্যান, বি তে ব্যারেনেস, সি তে দ্য এজ অফ সসার। এবার মনে রাখুন এই বাক্যটি, মিডল যুগের ইংরেজরা ABC ধারাবাহিকভাবে না পড়ে উল্টিয়ে ACB পড়ত। এখন ACB দিয়ে মিলিয়ে নিন, এ দিয়ে অ্যাংলো নর্ম্যান এস, সি দিয়ে দ্য এজ অফ চসার, আর বি দিয়ে ব্যারেনেস। অর্থাৎ মিডল যুগের ইংরেজরা যেহেতু ABC ধারাবাহিকভাবে না পড়ে কিছুটা উল্টিয়ে পড়তো, অর্থাৎ মিডল যুগের ইংলিশ, মিডল এজের ইংলিশ এবং বর্তমান সময়ের ইংলিশের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। এই জন্য এইভাবে মনে রাখা যেতে পারে যে তারা ABC ধারাবাহিকভাবে না পড়ে অনেকটা ACB করে পড়তো। তাহলে এ দিয়ে অ্যাংলো নর্ম্যান এজ, যার ব্যাপ্তি 1066 থেকে 1350, এবং সি দিয়ে দ্য এজ অফ সসার, সসারের ব্যাপ্তিকাল 1350 থেকে 1400, এবং বি দিয়ে ব্যারেনেস বলা হয় 1400 থেকে 1485 সময়কে। তৃতীয়, রেনেসাঁস পিরিয়ড 1500 থেকে 1660। এই যুগের প্রস্তুতিটা ছিল 58 বছর, অর্থাৎ 1500 থেকে 1558 পর্যন্ত ছিল প্রিপারেশন ফর দ্য রেনেসাঁস। এই যুগকে চার ভাগে ভাগ করা হয়েছে, এক এলিজাবেথান, দুই জ্যাকোবিয়ান, তিন ক্যারোলিন, চার কমনওয়েলথ। অর্থাৎ রেনেসাঁস পিরিয়ডকে চার ভাগে ভাগ করা যায়, যথা এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলিন অ্যান্ড কমনওয়েলথ। রেনেসাঁস অর্থ হলো নবজাগরণ বা নতুনভাবে জন্ম বা পুনর্জন্ম, সোজা কথায় রেনেসাঁ, অর্থাৎ রেনেসাঁস থেকে রেনেসাঁ। একটা গল্প বলি, আমার কাকু কয়েক বছর ধরে নিখোঁজ ছিল, ভেবেছিলাম হয়তো তার মৃত্যু হয়েছে। একদিন হঠাৎ সে কোথা থেকে যেন হাজির হলো, আমি দেখে আনন্দে বললাম, এলে যে কাকু, যেহেতু এই যুগটা পুনর্জন্মের তাই কাকুর পুনর্জন্মের সাথে এই উক্তিকে মনে রাখুন, এবার মিলিয়ে নিন, এলে যে কাকু, এবার যুগ বিভাগ করুন, অর্থাৎ এলে তে এলিজাবেথান, জে তে জ্যাকোবিয়ান, আতে ক্যারোলিন, কুতে কমনওয়েলথ। অর্থাৎ এলে যে কাকু, এই টেকনিককে যুগ বিভাগ করলে এরকম পাওয়া যায়, এলে তে এলিজাবেথান, যার ব্যাপ্তিকাল ছিল 1558 থেকে 1603, জ্যাকোবিয়ান এজের পিরিয়ড ছিল 1603 থেকে 1625, ক্যারোলিন এজের ব্যাপ্তি ছিল 1625 থেকে 1649, কমনওয়েলথ এজের পিরিয়ড ছিল 1649 থেকে 1660। চতুর্থ যুগটি হলো নিও ক্লাসিক্যাল যুগ, এর অর্থ হলো নব্য সনাতনী। একটি শব্দ মনে রাখুন, রাজ, আরও ভালো করে মনে রাখার জন্য এই বাক্যটি মুখস্থ রাখুন। নব্য সনাতনীদের রাজ ছিল পোপ,
এখানে আর্থে রেস্টোরেশন যার ব্যাপ্তিকাল ছিল 1660 থেকে 1700, এতে অগাস্টানেজ বা দ্য এজ অফ পোপ ব্যাপ্তিকাল ছিল 1700 থেকে 1745, যেতে ছিল দ্য এজ অফ জনসন বা দ্য এজ অফ সেন্সিবিলিটি যার ব্যাপ্তিকাল ছিল 1745 থেকে 1798। অর্থাৎ নিও ক্লাসিক্যাল যুগকে মনে রাখার টেকনিকটা এরকম যে রাস্তে রিস্টোরেশন এতে অগাস্টান এজ বা দ্য এজ অফ পোপ যেতে দ্য এজ অফ জনসন বা দ্য এজ অফ সেন্সিবিলিটি। পঞ্চম, রোমান্টিক যুগের কবিরা একবারই প্রেম করত, অর্থাৎ এই যুগের কোনো প্রকার নেই, শুধু একা। ষষ্ঠ, ভিক্টোরিয়ান এই যুগে মনে রাখতে শুধু পিএ শব্দটি মনে রাখুন, আরও ক্লিয়ার হতে রানি ভিক্টোরিয়ার পিএ ধরে সালাম করো বাক্যটি মনে রাখুন। এখানে পিতে প্রি রেফালিটস যুগ এবং এতে অ্যাস্থেটিসিজম অ্যান্ড ডিকেডেন্স, এই এজের ব্যক্তিকাল ছিল 1880 থেকে 1901। সপ্তম যুগ ছিল মডার্ন যুগ, বাংলা আরবি সহ অন্যান্য অনেক ভাষার আধুনিক যুগ এখনও চললেও ইংরেজি সাহিত্যের আধুনিক যুগ শেষ হয়ে গেছে। এই যুগ দুই ভাগে বিভক্ত, ইজি বা এগ বা ডিম শব্দটি মনে রাখুন। আধুনিক যুগের ইংরেজরা এগ বানানের একটা জিকে ডিম বানিয়ে খেয়ে ফেলেছে। এখন ইতে এড অর্ডিয়ান পিরিয়ড 1901 থেকে 1910 এবং জিতে জর্জিয়ান পিরিয়ড যার ব্যাপ্তিকাল 1910 থেকে 1936। এই ছিল ইংরেজি সাহিত্যের প্রধান আটটি যুগকে মনে রাখার টেকনিক। এবং অষ্টম যুগটা পোস্ট মডার্ন পিরিয়ড শুরু হয় 1939 সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত।